আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি প্রদানের এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে স্বীকৃতির এক বছর উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন অ্যাডভোকেট সারোয়ার আহমেদ। 29 নভেম্বর বিকাল 4টায় বড়বন্দর দিনাজপুর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দিনাজপুর জেলার দলীয় কার্যালয় শেরশাহ জামে মসজিদ মার্কেটে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে কেক কেটে উপস্থিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানানো হয়। মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের আহ্বানে সভায় সভাপতিত্ব করেন আশরাফুল আলম। আমার বড় ভাই দীর্ঘ 18 বছর ধরে তার যার সঙ্গে আমি 6-9 বছরের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন 6 নং পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব বাবু বকুল ব্যানার্জি। প্রথমবারের মতো একসঙ্গে দুটি বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি। সোমবার 30 নভেম্বর রাতে পিএসসির ওয়েবসাইটে এই দুই বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বর্তমান করোনা পরিস্থিতি এবং প্রার্থীদের বয়স বিবেচনায় এই দুই বিসিএস এর বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশ করা হয়েছে বলে পিএসসি থেকে জানানো হয়। আজ বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশে দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সারা বিশ্বের ঐক্য এইডস প্রতিরোধে সবাই নেব দায়িত্ব। 1988 থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বে এই দিবসটি পালন করা হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম মংলা সমুদ্র বন্দর পার করল 70 বছর। 1950 সালের 1 ডিসেম্বর বিশ্বের একমাত্র প্রাকৃতিক বন্দর হিসেবে যাত্রা শুরু করে মংলা বন্দর। অনেক চড়াই উৎরাই পেরিয়ে বর্তমান সরকারের একাকৃত প্রচেষ্টায় মংলা বন্দর এখন একটি লাভজনক প্রতিষ্ঠান। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ঘুরতে শুরু করেছে মংলা বন্দরের ভাগ্য চাকা। বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বন্দর। গত 11 বছরে এই বন্দরে উন্নয়নে 50টির বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।